প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের বিষয় হচ্ছে গণিত দ্বিতীয় অধ্যায়ের 9 নম্বর উদাহরণ। তো এখানে বলা হয়েছে কোনো ভাগ অঙ্কে বাহ্য 37,037 এবং ভাগফল 79 এবং ভাগশেষ 13 হলে ভাজক কত। তো আমি আগেই সূত্র সম্পর্কিত আলোচনাগুলো করেছিলাম, তো এখানে এই সম্পর্কিত ভিডিও আলাদা করে রয়েছে, তোমরা চাইলে এগুলো বোঝার জন্য দেখে নিতে পারো। তো এখন প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে ভাজক বের করতে। তো আমরা জানি ভাজক বের করার নিয়ম, আমরা জানি ভাজক সমান বাহ্য বিয়োগ ভাগশেষ। ভাগফল তো এখন আমরা জাস্ট সমানের নিচে, তো এখন আমরা জাস্ট সমানের নিচে সমান দিয়ে এখানে প্রশ্নে ভাজ্য দেওয়া আছে 37,037 বিয়োগ ভাগশেষ দেওয়া আছে 13 ভাগ, ভাগফল প্রশ্নে দেওয়া আছে 79। তো বিয়োগ করলে হয় 37,024। তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা করেছি, 37,037 থেকে 13 বিয়োগ দিলে হয় 37,024। তো প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, সংখ্যাটা একটা হয়ে গেছে, এরপর 79। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে উত্তর হবে 416। সুতরাং ভাজক 416। তো এখন আমরা এই ভাগটা কিভাবে করব সেটা একটু রাফ করে দেখে নিই। 37,024 তাহলে 37,024 কে আমরা 79 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে আমরা কতবার দিতে পারি, এখানে দুই দুই সংখ্যার মধ্যে যাচ্ছে না, তো আমাদের 3 সংখ্যা ধরতে হবে। 3 সংখ্যা ধরলে কত হয়, 370। 370-এর মধ্যে 79 সর্বোচ্চ 4 বার যেতে পারে, 336 খাতে 3, 4 8 32, 32-এর 3-এ কত হয়, 35। তাহলে 10 থেকে 6 গেলে এখানে 0, এদিক থেকে 1 হাতে নিলে 10, 10 থেকে 6 গেলে 4, এখানে আছে 6, 6 থেকে 1, 5 গেলে 1, 14। তাহলে এদিক থেকে নামবে কত, 2। তাহলে 142-এর ভিতরে 79 সর্বোচ্চ 1 বার যাবে, 79-কে 79, তাহলে বিয়োগ করলে হবে 12 থেকে 9 গেলে 3, এখানে আছে 13, 13 থেকে 8 গেলে 5। তাহলে এখানে আরেকটা সংখ্যা আছে হচ্ছে 4, 534। তাহলে 534-এর মধ্যে 79 যাবে কতবার,
তাহলে সর্বোচ্চ আমি 5 বার 6 বার ধরতে পারি। 6 বার ধরলে 537 বরাবর হবে। তাহলে এটাই হচ্ছে